আপনাদের দুজনেরই পত্রিকায় এবং গণমাধ্যমে প্রথম যখন আপনাদের নাম ছাপা হলো বা আপনারা দেখলেন, তখন আপনাদের অনুভূতিটা কেমন ছিল? আমার হঠাৎ করে টেলিভিশনে আসা, এবং সেই আসাটা হয়েছিল 80 সালে বোধহয়। প্রোগ্রামটির নাম ছিল অন্তরালে। আচ্ছা, আপনি কিভাবে আসলেন? মানে ইটস একটা পিওর অ্যাক্সিডেন্ট। ছোট্ট করে বলতে হলে যে একদিন টেলিভিশন স্টেশনে একজন বন্ধু ছিলেন, তো আমি চিটাগং যাব বলে ট্রেন দেরি হচ্ছিল, তো ওনার এখানে গিয়েছিলাম রামপুরা। শুক্রবার ছিল, তো এই ট্রেনে যাওয়ার আধা ঘন্টা আগে এখান থেকে রওনা হব, উঠছি তখন একটা ফোন আসলো ওনার এখানে। তো উনি ফোন ধরে বললেন বসো 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 বসো। আমি বললাম তো ট্রেন ছেড়ে দেয়, বলে বসো আমি একটু কথা বলে নিই। তো তারপর বললো যে যেও না আজকে। তো আমাকে নিচে নিয়ে গেলেন, যে দেখি যে এক ভদ্রলোক চিৎকার করছেন, মারা গেছেন খুবই শ্রদ্ধেয় আমাদের মুসা আহমেদ ওনার নাম। তো ওনার একটা প্রোগ্রাম ছিল, ওদিনই প্রথম শুরু করছেন, যার নাম অন্তরালে। তো উনি হঠাৎ করে ওই দিন দুপুরবেলা হল্যান্ড চলে গেছেন গভর্নমেন্টের একটি কাজে, এবং বিকালবেলা বন্ধের দিন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শুক্রবার রেকর্ডিং করতে হবে, তো আমাকে নিয়ে দাঁড় করিয়ে বললো একে দিয়ে হবে। তো উনি আমাকে একটা গালি দিলেন, ওনার আদর করেই গালি দিতেন সবসময়, গালি দিয়ে বললো এটা দিয়ে কিছু হইব না। আমি মিয়া দাঁড়াইছো কোনো দিন টেলিভিশনের সামনে? আমি না বলো এটা দেখিস হইব না, নজিস কারে নিয়ে আসছো এখানে মিয়া? তো দাঁড়িয়ে শুরু করলাম, এই প্রথম হয়ে গেল দ্য ফার্স্ট অনুষ্ঠান। বাট আই থিঙ্ক যে প্রথম অনুষ্ঠানটা বোধহয় সবার খুব খারাপ লাগেনি। আর আপনার? রকনুজ্জামান খান দাদাভাই ছিলেন, আমি কচিকাচার আসর করতাম রংপুরে, কচিকাচার মেলা করতাম, কিন্তু ওনার ওই পাতায় আমি একটা ছড়া দিয়েছিলাম, দাদাভাই এটা পড়ে কি লাফ দিয়ে উঠলেন প্রায়, বলে তুমি একটু আগে যদি আসতে আমি একটা কাজ করতাম। কেন? যে আমি এখনই একটা সিনেমার ইন্টারভিউ নিয়েছে, আমি তাকে এসে আমাকে প্রশ্ন করেছিল শিশুদের কবিতা এবং ছড়ার মধ্যে পার্থক্য কি, তোমার এটা কবিতা হয়েছে, এই যে চাঁদের চিঠি ভুল ঘরে দেয় পিয়নে, এই লাইনটা কবিতা হয়ে গেছে। আমি খুবই খুশি কারণ প্রথম নিয়ে গেছি, পরে ওইটা খুব যত্ন করে উনি ছাপলেন, আমি তখন বুয়েটে পড়ি। তো আমি সবাইকে দেখাচ্ছি, আমাদের ক্লাসের মেয়েগুলিকেও দেখালাম, আমি দেখো আমার নাম ছাপা হয়েছে, আমার ছড়া ছাপা হয়েছে, কবিতা ছাপা হয়েছে। ওরা বললো না এটা বাচ্চাদের পাতা ছাপা হয়েছে। না, এটার একটা আলাদা মজা আছে, প্রত্যেকটা মানুষের কাছেই তার নামটি সবচেয়ে প্রিয়, এবং সে যে কোনোভাবেই তার নামকে বিশেষভাবে দেখতে চায়। আচ্ছা, আমি তাহলে আপনাকে প্রশ্ন করি, আনিসুল হক এই নামটা কি আপনার প্রথম থেকেই প্রিয় নাকি কখনো মনে হয়েছে নামটা যথেষ্ট স্মার্ট? না, নাম ইম্পর্টেন্ট বলেই লোক নাম শুনতে চায়। আপনি রাজনীতিবিদদের জিজ্ঞেস করেন, তাকে যদি পাঁচ দিন তার কাছে কিছু লোক না আসে, তার নাম ধরে ভাই বলে না ডাকে, স্যার বলে না ডাকে, উনি ঘুমাতে পারবেন না। একটা গান আছে কিন্তু, যার নাম তার কাছে ভালো লাগে না, নাম বলো না। আমার নিজের নামটা নিয়ে যেহেতু আনিসুল হকরা খুবই বিখ্যাত ছিলেন, আরও অনেক কয়েকজন আনিসুল হক আছেন যারা খুব বিখ্যাত, এবং আনিসুল হক নাম দিয়ে লেখক হওয়া যাবে কি না, লোকে চিনবে কি না, আমার খুবই সন্দেহ ছিল। প্রথমে আমি আনিসুল হক মিটুন আমার ডাক নাম, সেটা সহ ছাপা হয়েছে, ইত্তেফাকে যেটা সেটাও মিটুন সহ ছাপা হয়েছে। আপনার কোনো ডাক নাম আছে? আছে একটি, বাবুল আমার ডাক নাম। যাই হোক, বাবুল, হ্যাঁ, এখনো তো বহু লোক আছে যারা একই আনিসুল হক মনে করে, তারা যদি এই প্রোগ্রামটা দেখে আবার ভাববে যে এই ব্যাটা তো লিখে না। কিন্তু আনিস ভাই লেখেন। হ্যাঁ, লেখা প্রথম আলোতে দুইবার তিনবার চারবার ছাপা হয়েছে, এবং আমার ধারণা আমরা লিখলে প্রথম আলোতে কিছু সম্মানী দেওয়া হয়, ওই সম্মানীটা সব আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এখনো অনেক সময় ফোন পাই, আমার তো মনে হয় কয়েকদিন আগেও এক মহিলা, বাবা তুমি ভালো লেখো, তুমি ভালো বলো। আমি মনে মনে আমি তো ভালো লিখি না, লেখক তো অন্য একজন। তো এই ভুলটা না ভাঙানোর মধ্যে একটা মজা আছে। আমি ওর মতো চুল চাই, কিন্তু আমার ওরকম চুল পাকে না পুরোপুরি।